এই তাবির জানি তাবির বললে ওরা মানুষ খুঁজছিল ওই সময় ইউসুফ নবী যে জেলে বন্দি ছিল ওই জেলের আর একজন কয়েদি সে বললেন বাদশা এই স্বপ্নের দাবির বললে ওরা মানুষ একজনই আছে তিনি অন্য কেউ নয় তিনি হলেন ওই ইউসুফ ভাই সময় বাদশা ইউসুফ নবীকে এমনি করে মুক্তি প্রদান করে তাকে ঘরে নিয়ে আসলেন স্বপ্নের তাবির হলো ভাই আমার দস্তু আমার কোন সারা মিশরের অলি দিয়ে গলি দিয়ে এবারে বদনাম হতে শুরু হলো ওই সময় জলাইখা তার স্বামী বাদশাকে ডেকে বলল হে আমার স্বামী বাদশা আমি আপনার কাছে একটু অনুরোধ করব আমার জন্য একটা মঞ্চ বানান আর একটা সারা একটা আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন আমি মিশরের দামি দামি নারীদেরকে আমি দাওয়াত করে খাব তিনিও মানুষ তিনি বলছেন যে আমি একটু চাই আপনি মিশরের নারীদেরকে একটু দাওয়াত করুন আমি একটা দিন খাওয়াতে চাই আর একটা পরীক্ষার আমি ফলাফল আপনাকে দেখাতে চাই

ওই সময় ইউসুফ ও নবীকে বললে হে ইউসুফ শোনো তুমি আমার পিছে পিছে যাবে তবে কোথাও দাঁড়াবে না আমি তোমাকে প্যান্ডেলের এই মাথা থেকে ঢুকাবো দেখাতে দেখাতে তোমাকে বার করে দেব তুমি মোটেও প্যান্ডেলে দাঁড়াবে না যদি ইউসুফ নবী তুমি একজন পয়গম্বর নারীদের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই তার কোনো মজা নেই ভাই আমার দোস্ত আমার

কাটতে শুরু হলো ভাই আবার দোস্ত আবার ফল কাটতে কাটতে দেখা গেল ইউসুফ নবীকে বার করে ফেলা হলো এবার জুলাইকা আবার ঘুরে দিনে ফিরে আসছেন এই প্যান্ডেলের দিকে ঢুকছেন যেখানে নারীরা খেতে বসেছিল জুলাইকা ঢোকার পরে পরে দেখলেন সমস্ত নারীদের যে থালা যে বর্তর ছিল এই থালার উপরে রক্ত ঝরে ঝরে পড়ছে এমন সময় জুলাইকা বললেন হে মিশরের নারীরা তোমাদের প্লেটে কেন আমি

রসুল্লাহ কে দেখে তারা তাদের কালিজক এইগুলো হলো নবীদের মজে যা আমি বলতে চাইছি যেটি ইউসুফ নবীর ভিতরে যত সৌন্দর্য দিয়েছিল আমার আল্লাহ তার থেকে এই মজে যা রাসূলুল্লাহর যে দিয়েছে ইউসুফ নবীর থেকে যদি নবীজির কম্পেয়ার করা হয় আম্মাজান জান আয়েশা বলছে তারা আঙ্গুল কেটেছিল ওই নারীরা যদি দিয়ে যুগে রাসূলকে দেখতো তারা কালিজা কেটে ফেলতো তাহলে ইউসুফ নবীর থেকে কত রূপ সৌন্দর্য আমার আপনার নবীকে দিয়েছে

করছেন সেই লেহাজাই কোরআনের তেলাওয়াত শুনছেন কে হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা রহ রাসূলুল্লাহর তেলাওয়াত শুনে সে ফিদা হয়ে যেত প্রতিদিন তার একটা নিশায় পরিণত হয়ে গিয়েছিল রাসূলুল্লাহ তেলাওয়াত করতেন আর সে কাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর তেলাওয়াত শুনছেন জোরে বলুন সুবহানাল্লাহ হে তরুণ যুবকেরা

মুসা ইবনে উমাইর কে ডাক দিলেন হে মুসা একবার তুমি ভিতরে এসো বাবা তুমি কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি এই সময় মুসা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজর আপনি আজকে আমাকে দেখতে পেয়েছেন কিন্তু না না আমি প্রতিদিন আপনার এই তেলাওয়াত সুন্দর এই কণ্ঠস্বর আর আপনার উপরে আমার আল্লাহ পাক আল্লাহ পাকের প্রেরে তো পাক কোরআন শরীফের তেলাওয়াত

আমি এই আল্লাহ পাকের প্রেরিত কোরআন আপনার লেখা যাদার আশ্রবণ করি একবার জোরে বলে বিশ্ব নবী আমার বলেন ও মুসাফ তুমি তো আসলে ইমানদার নয় তোমার কেন এত ভালো লাগে মুসাফ বলতে থাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তেলাওয়াতের এই তেলাওয়াতের যে এই তেলাওয়াতের যে মধুর এই মধু এই মধুটা আমার এত ভালো লাগে আসলে এই মধুটাই হলো কদ জাআকুম

আমার বাড়ি আল কোরআন আসলে কোরআনটা নূর কোরআনটা নূর এটা জ্যোতি

জন্য এই অলঙ্গ তরবার নিয়ে ছুটছি এমন তো সবাই বললেন কেউ আমার না না এমন কাজ তোমার করার আগে তোমাকে ভাবতে হবে তোমার ঘর ঘরটাকে তোমাকে আগে সামলাতে হবে এমন তো সবাই বলে এমন কি ব্যাপার আমার ঘরে কি ঘটনা ঘটেছে হে উমর তোমারই ঘরে তোমার মন তোমার পোলাই সেই মুহাম্মাদের অনুসারী সেই মুহাম্মাদের অনুগামী একবার ঘরে যাও আজতি উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলার হক কারের ভিতরে দেখুন ইসলামের নূর ঢুকেছে শুধুমাত্র কুরআনের নূর প্রবেশ করার কারণে তিনি ঘরের ভিতরে যখনই ঢোকে তিনি তিনার কারের ভিতরে কুরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ আসে একবারে জোরে বলুন কোরআন শরীফ তেলাওয়াত করছেন তার বোন বোনাই কোরআন শরীফের তেলাওয়াত শুনে যদিও উমারে ফারুক খুব রাগী মানুষ ছিল রাগান্বিত অবস্থায় মেরেছে পরেই দেখুন সেই নূরের সেই নূরের রিয়াকশন এই বোন ফাতেমা এ আমার দোলা ভাই বলো তোমরা কি তেলাওয়াত করছিলে কি পড়ছিলে ওই সময় বললেন কোরআন পড়ছিলাম বলে একবার আমাকে পড়তে দাও না না এটা বিনা ওযুতে পবিত্রতা অর্জন না করে এর স্পর্শ করা যায় না ওই সময় বলে

কোরআনের নূর কোরআন আল্লাহ বলছে কত যা কুমিন আল্লাহ ওয়া কিতাব মুবিন আমার পক্ষ থেকে দুটি নূর এসেছে একটা হলো আমার কিতাব আর একটি হলো রাসূলুল্লাহ কে হয়েছে বলুন সুবহানাল্লাহ দেখুন রাসূলুল্লাহ কে পাগল বলে মক্কার মানুষেরা সবাই বললে মুহাম্মাদের কাছে যেও না মুহাম্মদ পাগল রাসূলুল্লাহ কাবার সম্মুখে আছে দেশ বিদেশ থেকে পাগলকে দেখার জন্য আসছে রাসূলুল্লাহ কে দেখেই তারা

শুনতে চাই আমি দীর্ঘদিন ধরে আমি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে শুনি শুনি আমার একটু শোনার সুযোগ করে দেবে ভাই

অনেক জুলুম হবে অনেক অত্যাচার হবে হে মোসাব তোমার পরিবার থেকে তোমাকে বিচ্ছিন্ন হতে হতে পারে হে মোসাব একবার বলো এগুলি কি তুমি সইতে পারবে এগুলি কি তুমি সহ্য করতে পারবে ওই সময় মোসাব বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খজর আমার হৃদয়ের ভিতরে আমার এই কোরআনের প্রতি যে প্রেম আমার হৃদয়ের ভিতরে আপনার প্রতি যে প্রেম ভালোবাসা জাগ্রত হয়েছে আপনার ভালোবাসা আপনার আপনার প্রেমের খাতিরে সব জুলুম সব অত্যাচার পরিবার থেকে ত্যাগ হওয়া এটা আমি মেনে নিতে পারবো একবার জোরে বল হাজরে মোসা বেবনে ও মায়ের হাতে হাত দিয়ে ইমানের কলে মা ঘর ঘর করে এই মোসা বেবনে ও মায়ের রসুল্লার হাতে ইমানের কলে মা ঘর ঘর করে বাড়িতে চলে গেলেন ইমানের যে চাষবা ইমানি যে শক্তি মোসা বেবনে ও মায়ের ঘরে যাবার পরে ডাক দেয়

পরিবার বেঈমান মুশরিক যখন মুসাবে কথা তারা কি খুলে তুলে আদর করবে যখন মুসা বে বললি বাপ ডেকে বললেন বেটা মুসা হে মুসা তুমি জানো তুমি যে মোহাম্মদের অনুসারী হয়েছ যে মোহাম্মদের উপরে ঈমানের কালেমা পড়েছ এই জন্য আমি তোমার পিতা তোমার থেকে পিতা হয়ে যেতে পারি তুমি কি মানতে পারবে মা ডেকে বললেন হে মুসা যদি সত্যি তুমি সেই মুহাম্মাদের অনুসারী থেকে যাও আমি মাও কিন্তু তোমার থেকে আলাদা হয়ে যাব ভাই বড় ডেকে বললেন মুসা বললেন আমি মুহাম্মাদের খাতিরে সব কিছু ত্যাগ করতে পারবা তরুণে আছে বকেরা হে আমার মربیানেরা আমার আলোচনার বিষয়বস্তু হয়েছিল রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা রাসূলুল্লাহর প্রতি প্রেম আমার সাথে

আমার দরবারে মুসা আব এসেছিল ইমানের কালেমা পড়ে নিয়েছিল এই কালেমা পড়ার পর থেকে আজকে দীর্ঘ কয়েক মাস যাবত আর আমি তাকে আর দেখি নাই একবার তোমরা খোঁজ নাও না মুসাব কোথায় আছে ভাই আমার দস্ত আমার সাহাবীরা খোঁজ খবর নিয়ে রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুসাবকে আপনাকে ভোলানো রাসূল আল্লাহ

আমাদের ঘরে ছেলেরা অবৈধ দুনিয়াতে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে ভাই আমার দোস্ত আমার ছেলেদের ক্ষেত্রে শাসন করা একটু কঠিন হয়ে যায় কিন্তু আমাদের ঘরের বাপ মায়েরা তারা মেয়েদেরকে সহজে শাসন করে ঘর থেকে মেয়ের মাকে ডেকে বলছে একে ঘর থেকে আর পার হতে দেবে না ওই ছেলেকে আমার পছন্দ হয় না ওই ছেলের সাথে বিবাহ আমি মঞ্জুর নয় ভাই আমার দোস্ত আমার ঘরের মেয়েটাকে যদি বন্দি করে দেড়াকা হয় 15 দিন 20 দিন সেটা ঘরে প্রেমের আবেগে ভালোবাসার আবেগে তার চকেরে পানি তো বন্ধ থাকবে না চকেরে পানি যেমন ঝরবে তার খাওয়া দাওকেন তো ঠিকঠাক হবে না যদি 15 দিন 20 দিন পরে তার মুখের দিকে তাকানো হয় মা দেখে বলে ওরে মেয়ে তুই ওই ছেলের জন্য পাগল একবার তোর চেহারাটা দেখেছিস তো চেহারাটা দেখেছিস তুই ছেলের জন্য 15 দিন পাগল তো চেহারাটা দেখেছিস না। আমি মরে গেলো এর থেকে ভালো ভালো আমার এই শরীরের এই অবস্থা দেখছো যদি আমি মরে যাই ওকে না পেয়ে যদি মরে যাই সেটা আমার জন্য খুশি আমি সইতে হচ্ছে প্রেম ভালোবাসা এই মুসাফিরকে ঘরের ভিতরে বন্দী করে রাখা হলো একদিকে মুসাফিরের মা আসলে তো মা তার অন্তরে কত ভালোবাসা কত প্রিয় কত মহাবত ভাই আমার দোস্ত আমার দশ মাস দশ দিনে গরবে ধারণ করে মা আমার যখন দুনিয়াতে সন্তান অর্থাৎ আমরা যখন প্রসব হয়েছিলাম ওই সময় মায়ের

ওদের সুন্দর পোশাক দিতে গিয়ে যদি ইমান অবস্থায় যদি সে মারা যায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়ে দিয়ে ওই মহিলাটা শহীদানের মর্যাদা পেয়ে যাবে ভাই আমার দosto আমার একবার চিন্তা করো মা আমার যখন আমাদেরকে দুনিয়ায় পোষাব করে একবার होशটা হারায় একবার होशটা ফিরে ভাই আমার দosto আমার যখন আমরা দুনিয়াতে এসে যাই আমাদের চেহারাটা বাচ্চার চেহারাটা যখন মা কে দেখানো হয় এত কষ্ট এত যন্ত্রণা মা আমার বিছানা থেকে নড়তে পারে না তারপরও সন্তানের মুখ দিয়ে সন্তানের মুখ দেখে মায়ের মুখ দিয়ে মুসকে হাসি ফুটে ওঠে একবার জোরে বলে হে তরুণেরা সন্তানকে আমি দশ মাস দশ দিনে পেটে ধারণ করেছি আমার সেই বেটা মোসাদ আজ দীর্ঘদিন ধরে ঘরে বন্দি রেখেছে আহারে মুসাব বিশ্ব ওই মোসাবের মা দেখতে পায় মোসাব একদিন ঘরের ভিতরে দাঁড়িয়ে 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 ঘুমাচ্ছে মোসাবের মা মোসাবের চিহারাটা দেখে বড্ড কষ্ট পায় হায় রে আমার বেটার চিহারাটা একেবারে শুকিয়ে গেছে আমার বেটার চেহারাটা একেবারে খারাপ হয়ে গেছে আবার কত সুন্দর ডাগর ডগর ছেলেটা আজ ঘরে বন্ধের কার কারণে এ কি তার হাল কি তার অবস্থা হয়েছে আমার সন্তান যদি আমার নাও হয় যদি মুহাম্মাদের কাছে গিয়ে যদি ও সুখী হয় যদি মুহাম্মাদের কাছে গিয়ে যদি খুশি হয় আমি মা আমার কষ্ট নয় আমার সন্তান ভালো থাক এই না চিন্তা করে মুসাবের মা ঘরের ভেতরে প্রবেশ করেছে কলিজার টুকরা সন্তানকে দেখে বলছে بیٹা তোমার যে তোমার কষ্ট দেখে আমি মা শুইতে পারি না হে মুসা बेटा একবার বলো আমি তোমার কাছে জিজ্ঞাসা করব যদি আমি তোমার হাতটা খুলে দেই যদি আমি তোমাকে ছেড়ে দেই বাবা এখন কি তুমি আমার এবং তোমার বাপ আমার এই পরিবারকে ছেড়ে চলে যাবে সব বললেন হে আমার জননী মা আজকে দীর্ঘ দিন ধরে আপনি আমাকে বন্দি করে রেখেছেন তারপর আমি মোসাফ আমার অন্তর থেকে আমার রসুলুল্লাহকে ভোলাতে পারে না হে আমার <inaudible> sunera খুলে যদি ছেড়ে দেন হে আমার জননী মা আমি আপনাকে ছেড়ে আমার কে ছেড়ে পরিবারকে ছেড়ে সেই রসুলের কদমে চলে যাব মা আমার ওই সময় বললেন বেটা যদি জন্য আমাকেও ত্যাগ হতে হয় আমি ত্যাগ করতে পরিবারে শিকার কিন্তু বেটা আমি তোমাকে ছেড়ে দেব কিন্তু আমি জননী মা তোমার কাছে একটা আমার রিকোয়েস্ট একটা আমার আবেদন তুমি যেন আমাকে ভুলে যেও না মুসা বললেন জননী মা তুমি আমাকে দশ মাস দশ দিন ধারণ করে যত মার মা তুমি আমাকে দুই বছর তোমার রক্তকে তোমার ব্লাডকে রিফাইন করে আমাকে দুঃখ দপান করিয়েছ হে জননী মা আমি মুসা আপনাকে ভুলে ঐ সময় মুসাফ মায়েরই ওয়াদা কবুল করি যখন তাকে চিনি দেওয়া হলো হাজ্জতে মুসাফ পালিয়ে যাবেন এমন সময় মুসাফের পিতা চলে এলো মুসাফের পিতাই অবস্থা দেখে এমনি করে মুসাফের মা মুসাফ ডেকে বললে بیٹা মুসাফ আমি ওমায়ের একজন মক্কার ধনী মানুষ আমি একজন ব্যবসায়ী মানুষ হে মুসাফ শুনো যদি আজ তুমি মোহাম্মদকেই যদি বেশি প্রাধান্য দাও দাঁড়িয়ে থাকো তোমার মা তোমাকে ছেড়ে দিয়েছে আমি তোমার বাপ ও মায়ের আমিও তোমাকে আটকা বলা তবে সর মোহাম্মদের উপরে আনিত করে বা মোহাম্মদের উপরে আনিত বিশ্বাসকে যদি তুমি ছেড়েই না দাও তবে শুনে রাখো আমার কোন ধন সম্পদ তুমি পাবে না বাপের দিকে দেখিয়ে বললেন হে আমার পিতা শোনো যে রাসূলুল্লাহর ভালোবাসা যে রাসূলুল্লাহর प्यार কে আমার অন্তরে বেশি প্রাধান্য দিয়েছি আমি সেই রাসূলুল্লাহর प्यार সেই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে বাকি জীবন দেব কাটিয়ে দেব আপনার অর্থের উপরে আমার কোনো হক নাই আপনার অর্থের উপরে আমার কোনো দাবি রইল না ভাই আমার দস্ত আমার মুসাব রাসূলুল্লাহর দরবারে ছুটে ছুটে চলে হজরত বিশ্ব নবী আমার মুসাবকে দেখে অবাক হয়ে গেল হে মুসাফ তোমার শরীরটা বড় খারাপ হয়ে গেছে একবার বলো মুসাফ তোমার কি এত দিনে ঘটনা ঘটেছিল মুসাফ সব কথা খুলে খুলে রাসূলুল্লাহর দরবারে বলল বিশ্ব নবী আমার বলেন ও আমার সাহাবীরা এর নাম হলো আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসা আমি অপশন দিয়েছিলাম অর্থ সম্পদ বাপ মা ভাই বোন দুনিয়ার সর্ব কিছু উপেক্ষা রসুলার ভালোবাসা কোরআন আমাদেরকে এটাই জানিয়েছে বিশ্বনবী বলেছে সর্ব উপেক্ষা আমি রসুল্লাহ আমাকে ভালো না বাঁচতে পারলে প্রকৃত মমেন হওয়া যায় না তাই সেটা আপনার সাথে এবং পূর্বের নবী সাহাবে বুজুরগানে দিনে সাথে কম্পেয়ার করছি ভাই আমার দোস্ত আমার আমরা একটা দিনে জলসা দিই যদি বলি রসুল্লাহ ভালোবেসে ফেলেছে রসুল্লাহ পেয়ার করে ফেলেছে এই পেয়ার আর সাহাবি হুজুরদের দেয়ার যদি কম্পেয়ার করা হয় ভাই কোন এই ভালোবাসায় প্রেম কি মিলবে মিলবে हेठे जो मां पियो

মদিনার জমিনে চলে গিয়েছিলেন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবার পরে এই জুলবাজে দাইন হযরতে আব্দুল্লাহ এই আব্দুল্লাহ জুলবাজে দাইন তিনি বিশ্ব নবীকে দেখতে পারলা যার জন্য বিশ্ব নবী সরোয়ারে কায়নাতকে দেখার জন্য আকুল বেকুল হয়ে গেছে একদিনে তিনি তার পরিবারের কাছে এমনি করে শিয়ারি করে ফেলল হে আমার আব্বা জান হে আমার মা জান আমি জুলবাজ জিজ্ঞাসা করি যে মুহাম্মাদের উপরে এত জুলুম হলো মক্কায় এত অত্যাচার হলো মক্কায় যেজন্য সেই মুহাম্মাদকে এই মক্কা থেকে মদিনায় পলায়ণ করতে হলো হে আমার আব্বা জান হে আমার আম্মা জান আমি জুলবাজ দাইন আমার অন্তরে মোহাম্মদকেই বেশি ভালো লাগে মানুষ করেছে ঠিক আমি মেনে নিতে পারলাম না এটা আমার অন্তরে ভালো লাগলো না এটা ঠিকঠাক মনে হলো না মোহাম্মদ বড় ভালো মানুষ তার ধর্মটাও তো সঠিক যখনই আমার আমার নবী ইসলাম কে নিয়ে কোরআন কে নিয়ে বিশ্ব নবীর করে মাকে যখন সাপোর্ট করো সাথে 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 জুলে বাজে দা বলছে হে আমার বেটা খবরদার খবরদার মুহাম্মাদের এই কালেমা সম্পর্কে তুমি কোন কোন ভালো মন্তব্য করতে পারো তুমি জানো এই কালেমার কারণে ইসলামের কারণে কোরআনের কারণে আমি মুহাম্মাদকে দোষ

وأن, وأن محمدا رسول الله

ওই সময় বলতে লাগলেন হে আমার চাচা দুনিয়ার ধন সম্পদ না চাই না চাই না আমি চাই না কোনো অর্থ ব্যিত্ত আমি জুলবাদায় না আমি আপনার অর্থের লোভ চাই না ওই সময় বললেন হে জুলবাদায় দাইরে সরো আমি কিন্তু তোমার কাছে যা কিছু আছে আমার দেওয়া অনুদান আমি সব কিছু তোমার থেকে আমি উঠিয়ে নেব হযরতে জুলবাদায় দাইনি বললেন হে আমার চাচা আমি মুহাম্মাদের খাদিরে

ইসলামের জন্য নবীর উপরে ইমান আনার পরে নবীর হাতে হাতে মা পড়ার পরে তাদের তাদের কোরবানিটা আর আমাদের

আমার এই পোশাক কেউ ফিরিয়ে দিতে পারি তবে আমি চুল পাজে দাই মোহাম্মদের কলে মা ছাড়তে পারি না ভাই আমার দোস্ত আমার চাচার সামনে একে 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 এমনি করে যুবক ছেলে শরীরের সব পোশাকগুলো খুলে দিয়ে দিন হে তরুণীরা যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা এ কত বড় কুরবানি একটা যুবক ছেলে তার শরীরের পোশাকগুলো সে দান করে

করবে সাহাবে হজরতে জুলে বাজে দাইনে বললেন এ আমার জননী মা এই এই যে আজকে আমার হালাত দেখছে রে এর কারণ হলো আমি মুহাম্মাদের প্রতি প্রেম করেছে মুহাম্মাদের প্রতি ভালোবেসেছি যার কারণে আজ আমার এই পরিণাম মায়ের কাছে সব কথা খুলে খুলে বললেন মা আমার চোখটা বুঝিয়ে রইল হে বেটা জুলে বাজে দাইনে এবার বলো তুমি আমার কাছে

ঘন ঘরে ঘরে আমি চলে বাজে তাই নবীর দরবারে যেতে চাই আম্মা জানোই সময় ঘর থেকে একটা ছিঁড়া কম্বল বড় করে দিল দুটো টুকরা করে হযরতে জুল বাজে দাই নিচে একটা কাপড় পরিধান করলেন আর শরীরের খায় শরীরের উপরে আর একটা পাত কেপ কে পরিধান করে হযরতে জুল বাজে দাই তিনি মক্কা থেকে রওনা দিয়েছেন মদিনাতুল মুনাওয়ারা যে মক্কার মানুষ বিশ্বনবীকে তারা দুঃস্মনে করেছেন আর যে মদিনার মানুষেরা বিশ্বনবীর ওন কাম জানিয়েছে একবার জোরে বর